তো হ্যাঁ, এখানে বৌদি বসে আছেন, তো আমরা প্রশ্ন করে নিই বৌদিকে কিছু। তো আপনার কি ঘুমন বাবুকে নিয়ে গর্ব হয় বৌদি? আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে উনি কি খুব শান্ত প্রকৃতির মানুষ? মানে না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা এখন সিকিউরিটি রিজনের জন্য আমাদের চলে আসতে। হ্যাঁ স্যার, তো কিছু প্রশ্ন ছিল আমার। হুম হুম নিশ্চয়ই। হ্যাঁ ও মা, স্যার আপনার তো ঘরটা সত্যি খুব সুন্দর সাজানো স্যার। এই আর কি, একটু মাঝে মাঝে কিছু না করলে করি আর কি এসব। স্যার এগুলো আপনারই করা, এই যে নিউজ পেপার কাট আউটস গুলো নিশ্চয়ই আপনারই হবে। হ্যাঁ হ্যাঁ, এমনি মাঝে মাঝে রেখে দিই। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর স্যার। হ্যাঁ তো যে প্রশ্নগুলো করার ছিল স্যার নাকি? হ্যাঁ স্যার, এক মিনিট, ক্যামেরা একটু সেট করে নিই স্যার। হ্যাঁ হ্যাঁ, দু মিনিট। হুম হুম, স্যার আমার এইসবের কি দরকার ছিল স্যার? আরে বাড়িতে এসেছেন, নিন একটু। হ্যাঁ স্যার আমি নিচ্ছি, থ্যাংক ইউ স্যার। আমার প্রথম প্রশ্ন স্যার আপনাকে, সেটা হলো যে আপনি বা আপনার চাইল্ডহুড কিভাবে কেটেছে? আমার ছেলেবেলাতে তো অনেক কিছু হয়েছে জানো তো। আমার জন্ম হচ্ছে মধুতটির গ্রামে। আচ্ছা স্যার। তো সেখানে একটা ছোট্ট প্রাইমারি স্কুলেই পড়তাম। তো সেখানে ভর দুপুরবেলা বুঝলে গতি মাস্টার আসতেন। সেই গতি মাস্টার যখন ঝিমতেন তখন আমি আপন মনে একটা ডোবার দিকে তাকিয়ে থাকতাম, আর সেই ডোবায় তেচোগো মাছ খেলে বেড়াতো। কি মাছ? আরে তেচোগো মাছ, তিনটে চোখ আছে যে মাছের, নাম শুনি নাকি? ও আচ্ছা, হ্যাঁ সেটা তিনটে চোখ। হুম, তো তারপর কাঠবেড়ালি আসতো, কাঠবেড়ালিগুলোর সাথে খেলতাম, ওই জিলিমি ফলের গাছটার দিকে তাকিয়ে থাকতাম, এই যাকে আমরা বেড়া গাছ বলে ডাকতাম। তারপর গতিমাস্টার হঠাৎ করে ঝিমুনি থেকে উঠে যেতেন, আর তারপর আমায় বলতে ঘুমন যা, তো ঠাকুর আমাকে বলতো একটা পান নিয়ে আসতে জ্বরটা বেশি করে। ও আচ্ছা আচ্ছা, মানে অনেক ছোট ছোট জিনিস গুলোই আলাদা ছিল। আপনাদের মতন চাইল্ডহুড পাওয়া সত্যি বিরল। তো আমার দ্বিতীয় প্রশ্ন স্যার আপনাকে, সেটা হচ্ছে যে আপনি এই যে আপনি যে সাংবাদিক হয়েছেন, সে তার পেছনে ইন্সপিরেশন কে বা কোন কোন ঘটনা? আমার ইন্সপিরেশন হচ্ছেন গতি মাস্টারি। হ্যাঁ গতি মাস্টার, উনি তো ঝিমতেন স্যার। আহ, সবসময় ঝিমতেন নাকি? ও আচ্ছা। গতি মাস্টার এসে আমাকে একদিন বলেছিলেন জানো, ঘুমন আমি তোমার চোখে আলো দেখতে পেয়েছি। হ্যাঁ ঘুমন, তুমি প্রত্যেক ঘরে ঘরে সত্য কথা পৌঁছে দিতে পারবে, ঘুমন যাও তুমি রিপোর্টার হয়ে যাও। আর তারপরে আমার মনে হলো যে আমি রিপোর্টারই হব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সত্যি আপনাদের মতন রিপোর্টার তো আমাদের দেশে খুবই প্রয়োজন স্যার। হ্যাঁ, আমার তৃতীয় প্রশ্ন স্যার, সেটা হলো যে এই যে এখনকার নিউ জেনারেশনে যারা এই যারা অ্যাসপিরেশন যাদের জার্নালিস্ট হওয়া বা যারা রিপোর্টিং লাইভ রিপোর্টিং করার, তাদেরকে আপনি যদি কিছু অ্যাডভাইস দেন স্যার। অ্যাডভাইস আর কি দেব, এমনি নিউজ রুমে বসে বসে অযথা চেঁচিও না খুব বেশি, গলাটাও খারাপ হবে। সে আমার নিউজ রুমে তো কত কিছু উটকো উটকো লোক আসে না, এই তো ববি এসেছিল আগের বার। এই ববি, এই পার্টটা কেটে দিও। হ্যাঁ হ্যাঁ স্যার, একদম একদম, ফাইনালে থাকবে না স্যার, একটু কনফিডেন্সিয়াল। কিন্তু পাপি মা ডাকছে। মানে ডুনি, আপনার কি ববিকে ভাল লাগে? ও আসলে হ্যাঁ, ওনার গান আমার সত্যি খুব ভাল লাগে। হ্যাঁ মানে টুনি, তোমার হোমওয়ার্ক হয়েছে? কাল কিন্তু আমি দুটো সাইডের থেকে কমপ্লেন শুনেছি, আর কমপ্লেন কিন্তু আমি চাই না। পাপি তুমি সবসময় এরকম করো, যা হোমওয়ার্ক করো আর মাকে বলো আমি একটু পরে আসছি। টাটা। আপনারা না সত্যি এমনি বাচ্চা বাচ্চা মেয়েদের এমনি প্রশ্ন জিজ্ঞেস করে কে? হ্যাঁ স্যার, এবার আমরা একটু ওই ওয়ালটাতে স্যার দাঁড়ালে একটু বেশি ভালো লাগবে। ঠিক আছে,
হ্যাঁ স্যার, একটু একটু এদিকে স্যার, একটু একটু এদিকে, হ্যাঁ হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। তো আমাদের পরবর্তী একটা আমরা খেলা খেলতে চলেছি স্যার। হ্যাঁ কি খেলা স্যার? জ্বলন্ত আগুন রাউন্ড। হ্যাঁ এসব কি খেলা স্যার? এখানে আমি খুব তাড়াতাড়ি আপনাকে প্রশ্ন করবো আর আপনাকে তাড়াতাড়ি উত্তর দিতে হবে। আচ্ছা ঠিক আছে শুরু করো, দেখি কি প্রশ্ন। স্যার চা না কফি? চা, দুধ চা। আর স্যার বই নাকি নিউজ পেপার স্যার? লাস্ট একটা প্রশ্ন, আপনি মধুতটি গ্রামকে বেশি ভালোবাসেন নাকি কলকাতাকে স্যার? সেটাও বড্ড কঠিন প্রশ্ন, কিন্তু আমি হচ্ছি সবসময় মধুতটির ছেলে ঘুমন, বুঝলে তো? থ্যাংক ইউ সো মাচ স্যার। এই বলছি একটু আমার মিসেস ডাকছেন, হ্যাঁ তো এক সেকেন্ড আসছি। স্যার আমি যাই, আপনাদের দুজনকে একটা প্রশ্ন করা আছে। ও ঠিক আছে চলো কর। শুনছো একবার এসো তো, একটা প্রশ্ন জিজ্ঞেস করবে বলছেন উনি। ও ফোন তখন দেয় না? দেখা হয়েছিল এই পোড়া পোড়া গন্ধটা কোথেকে আসছে গো? ভাবতাম তুমি নিশ্চয় নামাওনি। আমরা ঘুমনবাবু পাচ্ছি, এসছি, বাট এখানে আমরা ঘুমনবাবুকে আরো বেশি ভালো করে চিনছি। এবং আই হোপ ইউ লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট, এন্ড অফ কোর্স সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল গ্রো অ্যাট প্রোডাকশন। বাই। তাহলে পড়ি এবার।